তো ভাইলোক, অহা 28 ডিসেম্বৰৰ পৰা 5 দিনীয়া কাৰ্যসূচীৰে গোৱালপাৰাত এখন গ্ৰেট গ্ৰেণ্ড ফেষ্টিভেল হ'ব গৈ আছে। আৰু এই ফেষ্টিভেলখনক লৈ আপোনালোকৰ মনত যিমান প্ৰশ্ন আছে, তো সকলো প্ৰশ্নৰ উত্তৰ এই ভিডিঅ'টোৰ মাজতে আপোনালোকে পাই যাব। আই লাভ গোৱালপাৰা যোৱা বছৰ আপোনালোকে এইখিনি জেগাত পাইছিল, কিন্তু এইবাৰ হ'ল নদীত। নদীত উদাহৰণস্বৰূপে ব্ৰহ্মপুত্ৰৰ পাৰত থাকিব ক্ৰুজ শ্বিপ, লগতে থাকিব ৰাছিয়ান লেডি ডিজে, ডান্সাৰ, নেক্সট লেভেল ছিংগাৰ, নেক্সট লেভেল এংকাৰ, বেণ্ড আৰু লগতে বহুত কিবা কিবি। আৰু এইবাৰ পাঞ্চাৰত্ন উইণ্টাৰ ফেষ্টিভেল ধন্যবাদ যে গোৱালপাৰা বা সকলে গম পাক যে আমাৰ ইয়াতে কিবা এটা হৈ আছে। আৰু গোৱালপাৰাৰ এনি ফেষ্টিভেল, এনি হাউ, যিকোনো প্ৰগ্ৰামতে মই আছো আৰু গোৱালপাৰাক আগলৈ লৈ যাম এদিন না এদিন, হয় নে নকয় ভাই? ইয়েস। তো এতিয়া কি কি দেখাব ভাই, আৰম্ভ কৰি দিওঁ আমি। আৰম্ভ মানে এতিয়া আমাৰ মেইন গেটটো হ'ব, এইখিনিত মেইন গেটটো, মেইন গেট, অ'কে। সেইটো সারপ্রাইজ, আপনাদের আহিলে গম পাব এটা নকল কেনকা ধরনের ডিজাইন। এইটো আর আমার ফার্স্ট করিডোরটো, এটো ফার্স্ট করিডোর, মানে ভিতরে এনকে সোমাই যাব মানে, মানে ইয়াতে তমাম লাইটিং সেটিং হবো না? লাইটিং হবো, লাইটিং সেটিং তমাম হবো, আর মানে মজা লাগিব, ইয়াতে আইব আপনাদের গম পাই যাব। আর এটা আমি গই আছো যত মানে ট্রেডিশনাল ফুড মার্কেট হবো, সেইখানে জায়গা আপনাদের দেখাইছো হবে, মানে ট্রেডিশনাল ফুড মার্কেটটো চাইলাম আমি, চাইলো স্যার, ওকে ওকে বলক, মানে সোমাই রাইট সাইডে এই ঠাইখিনিতে হবো ট্রেডিশনাল ফুড মার্কেট, মানে ইয়াতে তমাম ডেকোরেশন ডেকোরেশন বলে হবো। এটা আমার বহুত ডেকোরেশন হবো, এটা আমার পিঠা সিটা জিলাপি সিলাপি জি আছে ট্রেডিশনাল গাঁও অঞ্চলের সেইখানে ইয়াতে হবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। নেক্সট নেক্সট আমার ধরক এই সাইডে দিয়ে আমার ফুললি সেলফি পয়েন্ট স্টার্ট হবো, এইফালে সেলফি পয়েন্ট হবে, মানে নাজারার দাম নাজারা চাওক না আপনাদের, এইফালে হয়েছে ব্রহ্মপুত্র, মহাবাহু ব্রহ্মপুত্র, সেইফালে আছে আমার নরনারায়ণ, সেটু আর লগতে এনেকে ওয়াও তামাম লাগিব দেই। আচ্ছা সাইনুর ভাই, আপনাদের এই প্রোগ্রামটো মেইন উদ্দেশ্যটো কি? একচুয়ালি আমার মেইন উদ্দেশ্য হল প্রাকৃতিক ভাবে আমি বহুত ধুনিয়া আমার গোৱালপাৰাখন, আমি চৌকি, আমাক ভগবানে আল্লাহ এইখিনি আমাক দিছে, বাট অল অসমৰ মানুহ গমে নাপায় যে আমার গোৱালপাৰাত ইমান হাইডেন হাইডেন জেম আছে। আমার মেইন উদ্দেশ্য হল গোৱালপাৰাত টুরিস্ট অ্যাট্রাকশন বানোয়া মেইন উদ্দেশ্য, ওকে ওকে ওকে, যে এই ফেস্টিভেলের জড়িয়ে আমি গোৱালপাৰা যেখানে আমার টুরিস্ট পোস্ট স্পট আছে সেইবিল আমি মানুষ দেখাব পো, যাতে বুঝি আমার গোৱালপাৰাত আহে বাহিরা মানুষ আর আমার গোৱালপাৰাখন সবে যাতে চিনি পায়। হয় হয়, মেইন উদ্দেশ্য আমার এইটো। হয় হয়, এইটো হল আমার অফিস ঘর, মানে না গেস্ট হাউস, গেস্ট হাউস, গেস্ট খিনি থাকবে, এখানে ফুললি ট্রেডিশনাল। আচ্ছা আচ্ছা, এইবিল উপরে দি ফুললি আমার ডেকোরেশন হবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই বছর আমার দুটা স্টেজ হবো আপনার ভাই, এইটো হল আমার স্টেজ নম্বর 1, ওকে, মানে ডে স্টেজ, ওকে, এতে আমার গেজ বিলাক বা আমার যেখানে দিলোর অ্যাক্টিভিটি সেইখানে আমার এতে হবো, এতে ডেকোরেশন হবো বহুত, জাপি লাগিব, গামোচা লাগিব, ডেকোরেশন এনেই হয়ে থাকার দরে লাগিছে, পিছফালে পানি খিনি একদম নীলা নীলা দেখা গৈছে, মানে পঞ্চরত্ন এই এরিয়া খিনি সবসা ডাঙর কথা লাগে, করিব লাগা এখন নাই, এনে মানুহ আই থাকে, ঠিক আছে, হাতি কুরুষর লগত কথা বাতা হৈ আছে, আমি অ্যাডভান্সও করিলো, কুরুষ তো আমার এইখানি জায়গাত থাকিব, ঠিক আছে, এইখিনি জায়গা আধা ঘন্টা 40 মিনিট গোটে এই এরিয়াটো ঘুরিব পারিব, কিবা এটা সরু মাননীয় থাকিব। আচ্ছা আচ্ছা, সেইটো বেলেগ কথা, কিন্তু বেলেগ কথা, হয় হয় পাব আর মানুষ এন্টারটেইনমেন্ট এটা আহিলে এবার পাব আর। হয় হয় হয়, বঢ়িয়া, মানে এইখিনি বনাই আছে না, যেতিয়া বিল্ডিং এটা বানালে কেনকা কাঠ কাঠ দেখা যায়, মেইন রং করার পিছত, বার্নিশ মারার পিছত, ফার্নিচার হুমার পিছতে মেইন মজাটো, হেইটো আমার এইখিনিত আই যাব, ঠিক আছে, তো লাস্ট টাইমৰ যিখিনি ভুল আছে আমি বাইরে অ্যাক্টিভিটি আনিব পড়া নাই বা আমি ডেকোরেশন অলপ ঘর বিলাক থাকে রিজর্ট বিলাকত, এইখানে ইয়াতে ধরক 7-8টা ঘর হবো। আচ্ছা, তার কি বানাইছে ভাই? এইটো হল লাস্ট টাইম যোনটো আমার সেই বিরাট বিখ্যাত সেলফি পয়েন্ট হয়েছিল যে নদীর মাজত ব্যালকনি টাইপ, এইটাই অলপ এবার বেলেগ স্টাইলত করলো, সেখানে অলপ এবার নিশা করে দিছো, ঠিক আছে, কিন্তু এতে এবার এবার প্লাস পয়েন্ট কি আছে জানে, এটা ফুললি লাইটের ডেকোরেশন হবো,
আই লাভ গোয়ালপাড়া যাওয়ার বছর আপনাদের এইখানে জায়গা পাইছিল, কিন্তু এইবার হবো নদীত, নদীত পানির মাজত মাজর হবো আই লাভ গোয়ালপাড়া, মানে এইখানে জায়গা হবো আই লাভ গোয়ালপাড়া, ঠিক আছে, এইখানে বনায় আছে, না যাওয়ার ডিস্টার্ব নকরো। নেক্সট আমার আহিল এইটু, এইটাও সেম রিজর্টের ফিল, রিজর্টের ফিল আছে। তারপর এই মাজর এরিয়া যেখানে দেখিছে খালি খালি খালি, এইবিলাক আপনাদের লাস্ট টাইম ব্রহ্মপুত্র কার্নিভাল গুহাটিত দেখিছে না, তেখেতর পরা কিছু আইডিয়া লই হিয়তর কিছু বস্তু আমি এতে এড করিম। এইখানে আরো একটা আমার গেট হবো, ঠিক আছে, এইটা আমার মেন স্টেজ, নাইট স্টেজ, কালচারাল স্টেজ বলি কো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার স্টেজের মেন কথাটা হল, আমার গোয়ালপাড়াত এনেকা স্টেজ লাইট সাউন্ড এতিয়ালৈকে আহা নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি আনি আছো, ওকে, মানে অসমৰ জনপ্রিয় শিল্পী ভিগু কশ্যপ ডাঙরিয়া আমার এখানে ম্যানেজমেন্ট করে আছে। এইখানে জায়গা আমার চিলড্রেন পার্ক হবো, এটা এইখানে, এইখানে জায়গা। আচ্ছা, আর সেইফালে একটা ভলিবলের কোর্ট হবো। আচ্ছা, ভলিবল কোর্ট, ভলিবল আহিল আর এই আমি যে টিভিত দেখি থাকো বিচ্ছর পারত, আচ্ছা, আমার দেখিছে নদীর বার এইবিলাক দেখিছে বহুত মানে বোকা বা একদম, আমি আনিছিলো এলিফেন্ট সাফারির মানুষ, তেখেতলোকে আমাক সাজেস্ট করলে আপনাদের না নিব, মানে বোকে এরিয়াটা বেয়া করে। আরো আপনার হট এয়ার বেলুন, হট এয়ার বেলুনের একটা এতে প্রবলেম আছে, আমি আনিলো মানুষ দেখিল, এতে দেখিছে এইবিলাক তার আমি দুঃখিত যে আমি আমার ব্যানারত দিছো হট এয়ার বেলুন, কিন্তু আমি আনিব পারা নাই, মানে সেফটি ফার্স্ট ন, আর কি কম, কিন্তু হর্স রাইডিং ইয়াতে হবো, হর্স রাইডিং, ক্রুজ সাফারি, তারপর এটিভি বাইক, যেখানে মানে এই এরিয়াটা পসিবল আমি এখানে আনিছো, মানে এটা আমাক সাইনর ভাই দেখিয়ে দিব যত এক্সপো আর সেকেন্ড গেট হবো সেই ঠাইখানে আপনার দেখিয়ে দিয়েছো। এটা হল আমার এর এন্ট্রি দুটা, এটা হল আমার গোয়ালপাড়া টাউনের পর আর একটা হল আমার নর্নান হিতুর পর যেটা সময় আছে, এই কারণে আমি এই বছর দুটা এন্ট্রি গেট রাখিছো। ওকে ওকে, এটা হল এটা একটা গেট হবো বিরাট ধুনিয়া, এখানেতে হবো না, হ্যাঁ, উপরে তো উপরে হবো, আপনারা আইছো হে বারু, আপনি তো দেখিছেন, আমি দেখিছি, এটা আরো পাবলিশ না করি, না করো ভাই, না আমরা কি একটা রাখি দিতে সারপ্রাইজ, আরো তে এটি ঘুমাবো, আর ফার্স্ট লাইট সেটআপ পাবো আমার এক্সপো, এক্সপো এইখানে, এক্সপো এই এরিয়াটা পুরো এক্সপো, কমপ্লিট এক্সপো, ওকে, বাকি এরিয়া সেলফি পয়েন্ট বা ডেকোরেশন বহুত হাই কোয়ালিটির হয়ে আছে আমার, রাইট রাইট। আর এটা সকলকে ইম্পর্টেন্ট কোয়েশ্চন, সেটা হয়েছে কালচারাল প্রোগ্রামের কোন কোন আহিব, মানে কোর কোর আর্টিস্ট আহিব, কোনে কোনে পারফর্ম করিব, তো সাইনুর ভাই আমাক কই দিয়েছে বহুত ভাল কালচারাল প্রোগ্রাম আছে আমার 28 আছে, ধরক আমার ডান্স কম্পিটিশন, ওকে, এটা বহুত ফেমাস হয় লর আসামর, ধরো ওয়ান অফ বেস্ট ডান্স কম্পিটিশন লাস্ট টাইম হয়ে গেছে, এবার হবে গোটে জাজ আমার বাহিরা, আর 29 সারেগামা পার বুলেট, ওকে, দিস ইজ বুলেট টু ওয়ান, আমরা আসছি পঞ্চরত্ন উইন্টার ফেস্টিভ্যাল গোয়ালপাড়া আসাম, 29 December. সকলে গম পাই, আর 31st লাস্ট টাইম আমার অরুণাচলের পর একটা ব্যান আইছিল, দা জিল ব্যান, গোয়ালপাড়া মানুষখিনি দা জিল ব্যানের প্রোগ্রাম খিনি পিছত চাল, সেই কারণে আমি জিল ব্যানক আমি 31 আনিলো। আচ্ছা আচ্ছা, ওকে, 31 আনিলো জিল ব্যানক, এগেন মানে গোয়ালপাড়া মানুষের ডিমান্ড আনিলো, ঠিক আছে, আর লগত ফুললি সারপ্রাইজ প্যাক। আচ্ছা, এইটা হল আমার রাশিয়ান ডিজে, আরে বাপ রে বাপ, এই মাত্র আমি গম পাইছি অলরেডি, আপনার যেখানে দেখা যাবে এইটাই আমার বাইট আহি যাব অল্প পিছতে। হ্যালো গোয়ালপাড়া, I'm coming to a city on 31st December all the way from Russia. রাশিয়ান ডিজে তো আমার আহিব, এটা মানে ফুললি ইউনিক করবা ট্রাই করিছো আমি, তার পিছত আহিল আমার 1 তারিখত, ওকে, 1 তারিখত আমার আহিব সোনিয়া গাজমের সারেগামা। হ্যালো, মে সোনিয়া গাজমের আ রহি হু 1st January 2024 মে গোয়ালপাড়া পঞ্চরত্ন উইন্টার ফেস্টিভ্যাল মে, সচিন বাল্মীকি সারেগামা। হে গাইস, দিস ইজ সচিন কুমার বাল্মীকি অর মে আ রহা হু 1st January 2024 কো গোয়ালপাড়া পঞ্চরত্ন উইন্টার ফেস্টিভ্যাল মে, আরো আমার অসমৰ ভিগু কাশ্যপ ডাঙৰিয়া, নমস্কার, মই ভিগু কাশ্যপ, অহা 1 January 2024 মই আহি আছো গোয়ালপাড়ার পঞ্চরত্ন উইন্টার ফেস্টিভ্যালত, লগত আরো দেখো আরো এটা এড করা যায় নেকি, আরো আমার যিখন যিজন আমার যিজনী অ্যাঙ্কর, বহুত হাই কোয়ালিটি অ্যাঙ্কর হয় আমার, 1 তারিখত থাকিব, আহিব, আপনার আহক, আমার সহায় করব, কোন আহিব, বিপাংশী খোস্বামী,
বিপাংশী গোস্বামী, হ্যাঁ এইটো আমাৰ অসমৰ হয় কিন্তু তেখেত মুম্বাইত থাকে আৰু তাতে ডাঙৰ ডাঙৰ ৰিয়েলিটি শ্ব বা এইবিলাকত মানে এংকৰিং কৰি থাকে, বহুত হাই কোৱালিটি হয়। ওকে ওকে ওকে, এইখিনি আৰু আপোনালোকে আহক, আমাক এনজয় কৰক, আপোনালোকে এনজয় কৰক আৰু আমাক সহায় কৰক। এটা কথা চিন্তা কৰক, গোৱালপাৰাত এইখন ফেষ্টিভেল সবচা ভাল ফেষ্টিভেল হৈ আছে একদম, আৰু অনাগত আপোনালোকে যি সহায় কৰি আছে সেই সহায় কৰি থাকিলে অনাগত এক দুই বছৰত মানে অল আসামত আমি এটা নাম কৰিব পাৰিম। কৰিব ৰাইট ৰাইট আৰু আর সাইন ভাবে এটা কই দিছো, এই ভাই যে আছে ভাই মানে এখন হালুয়ার দোকান দিব বলে ইয়াতে, তো আপনাদের আহিলে ইয়াতে নিশ্চয় হালুয়া খাবো। সাইন ভাবে একবার রিকমেন্ড করে দিই। এই ভাই আমার লখনৌ কা হালুয়া যে কয়, যে লখনৌ কা হালুয়া আইব ভাইর দোকানে, এটা দিছো না তাতে থাকবো মেবি, তো আপনাদের তাতে খাবো এনজয় করিব ফ্যামিলি লৈ। হেই তো ভাই দোকানত হালুয়া খাবো আইব, আর ইয়াতে উইন্টার ফেস্টিভ্যালত স্পেশালি আপনাদের আইবই আইব, কারণ যাবার আপনাদের গম পাই উইন্টার ফেস্টিভ্যাল কি লেভেলের হইছিল, আর এইবার তাতকে 3 ডাবল 10 ডাবল বেশি লেভেলের হয়ে যাব, হয় না ভাই? একদম ভাই। আর মানে আপকামিং ডেজত আরো তো বহুত কিবা কিবি হবো, সেইটো বাৰু পিছত গম পাম আমি কি হয় কি নহয়, সেইটো পরিস্থিতির লগত হবো, কিন্তু এইবার আপনাদের আহিব সপরিয়ালে আহিব, আর উইন্টার ফেস্টিভ্যাল পঞ্চরত্ন উইন্টার ফেস্টিভ্যাল আপনাদের উপভোগ করব নিজের পরিয়ালের লগত, আর এই প্রোগ্রামটুক সাকসেসফুল বানাই দিব, হয় না ভাই? আর আমার একটা আরো একটা লাস্ট কথা আছে, আমার থিম সং এটা আছে, আচ্ছা চলো চলো পঞ্চরত্ন চলো, আচ্ছা ল্যান্ড অফ এলিফেন্ট গোয়ালপাড়া চলো, আচ্ছা আচ্ছা চলো চলো পঞ্চরত্ন চলো, তো আহি যাব আপনাদের। তো ভাই লোক আজির ভিডিওটি যদি চাই ভাল পাইছে তেতিয়াহলে নিশ্চয় মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করিব, না পাহরিব, তো লগ পাম নেক্সট ভিডিওত, তেতিয়া লৈকে জয় হিন্দ জয় হিন্দ জয় পঞ্চরত্ন ফেস্টিভ্যাল জয় গোয়ালপাড়া।